আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরেকটা বাফেট রেস্টুরেন্টের ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি সুইট ডেজার্ট আইটেমের দিকে এসেছি। এখানে পপকর্ন ছিল এবং বিভিন্ন ধরনের চকলেট সাজানো আছে, যেন আপনি চকলেট ফাউন্টেনের সাথে ডিপ করে খেতে পারেন। দেখেন এখানে স্টিক দেওয়া আছে, মার্শমেলো আছে এবং অনেক ধরনের চকলেটস, আপনার জেলি আইটেমগুলোও এখানে আছে। দেন এখানে আছে পেস্ট্রিজ, বিভিন্ন সুইট আইটেম, তারপরে হচ্ছে ওয়াফেল, কুকিজ আছে, আর এই সাইডে আছে আইসক্রিম, বিভিন্ন ধরনের আইসক্রিম, যে যার মতো আইসক্রিম পছন্দ করে নিতে পারে। এবং এদিকে আছে অনেক ধরনের, অনেক ফ্লেভারের কেক আছে, ডোনাটস আছে, রোল কেকগুলোও আছে, এক্লেয়ার্স আছে, জেলো সুইটটা আছে, দেন এখানে কিছু ফ্রুটস আইটেম আছে এবং কর্নারে কাস্টার্ড আইটেম আছে, এবং নিচে কিছু চিজ কেকও আছে, আবার আপনি স্লাইস কেকও নিতে পারবেন। আর এদিকে কিছু সস আইটেম আছে এবং সালাদ আইটেমগুলো আছে। এরপর মেন মেনুতে এখানে চাইনিজ চিকেন আছে, মোটামুটি টেস্ট ছিল, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আছে, এটাও ঠিক আছে। তারপরে ছিল চিকেন মাসেল, এটা আমি ট্রাই করিনি আসলে। আর এখানে ছিল হচ্ছে যে বিফ ব্ল্যাক বিনস, এখানে কিছু আমি পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি প্রথমে স্ন্যাক্স নিচ্ছিলাম, আর এখান থেকে আমি কিছু নুডলস, আর হচ্ছে যে এগ ফ্রাইড রাইসও ছিল, এটাও আমি ট্রাই করেছিলাম পরে, এটা টেস্টও ভালো ছিল। দেন এখানে হচ্ছে যে আপনার চিলি মাশরুম ছিল, দেন থাই সি ফুড ছিল এবং চিকেন ছিল। আর এদিকে আছিল হচ্ছে সল্ট অ্যান্ড পেপার, সল্ট অ্যান্ড সাওয়ার চিকেন, দেন এখানে একটা উইংস ছিল চিকেনের, লাইক চিলি অ্যান্ড পেপার, এখানে চিকেনের একটা চিকেন বলের মতো ছিল, আমার কাছে ওটা অনেক মজা লেগেছে। এখানে আমি একটু স্প্রিং রোল নিয়েছি, অ্যান্ড চিপস ছিল এখানে, এখানে গার্লিক মাশরুম ছিল, দেন এখানে হচ্ছে যে ভেজিটেবল সমোসা অ্যান্ড ভেজিটেবল পাকোড়া আছে, আর হচ্ছে যে গার্লিক যে মাশরুমটা আমার কাছে একটুও ভালো লাগে নাই, বাট পাকোড়া সমোসাটা মজা ছিল। তারপরে এখানে হচ্ছে যে আপনার চিকেন পাকোড়া ছিল, তারপরে আমি একটু চিকেন পাকোড়াও নিয়েছি। আর এখানে আছে হচ্ছে যে আপনার প্রন কারি, তারপরে হচ্ছে যে চানা মশলা, তারপরে তারকা ডাল, এরপরে হচ্ছে যে মিন্স কারি, দেন চিকেন টিক্কা মশলা এবং বাটার চিকেন, এটাও মোটামুটি ছিল টেস্ট, নট ওয়াও। আর এরপরে আছে হচ্ছে এখানে ল্যাম্ব ছিল আর হচ্ছে চিকেন ছিল। এরপরে আছে চিকেন টিক্কা চাশনি এবং চিকেন কোরমা, এটাও টেস্ট মোটামুটি ছিল। এরপরে আছে ফ্রাইড রাইস এবং নর্মাল রাইস, এরপরে আছে গার্লিক নান, নর্মাল নান, এরপরে আছে যে কাবাব সসের সাথে ডোনার, আর এক্সট্রা আলাদা করে কাবাব সসটাও দিয়ে দিয়েছে। এখানে আপনি চাইলে হট ডগ এবং আপনার ফ্রাইড অনিয়ন আছে, আপনি করে বানিয়ে নিতে পারবেন। আর এখানে আরেক ধরনের উইংস আছে, এখানে ল্যাম্ব চপ আছে, দেন হচ্ছে যে চিকেন টিক্কা আছে, এরপর এখানে ন্যাচুরালস আইটেম, ওয়েজেস আছে। আর এই যে এই জিনিসটা আমার ভালো লেগেছিলো অনেক, চিকেন মাশরুমের সাথে একটা চিকেন ফাজিটা যেটা বলে, তারপরে হচ্ছে যে এখানে আরেক ধরনের উইংস আছে, আমি আসলে সব ধরনের উইংসগুলোই ট্রাই করেছিলাম, বাট এখানে ক্রিস্পি একটা সল্ট অ্যান্ড পেপার নাম দেওয়া ছিল, ওই উইংসটা ছাড়া আমার কোনোটাই ভালো লাগে নাই। আর এখানে হচ্ছে যে বিভিন্ন পিৎজা আইটেমগুলো ছিল,
পিজা আইটেমটাও নট ওয়াও মোটামুটি চলে। আর এখানে হচ্ছে ম্যাকরনি চিজ, এই ম্যাক অ্যান্ড চিজটা আমার খুবই পছন্দের ছিল, খুবই ভালো লেগেছে। এটা ছিল এই দুইটা পাস্তা ছিল, একটা টমেটো পাস্তা আর একটা একটু স্পাইসি টাইপ ছিল। আর এখানে বিনস ছিল, এখানে আরও কিছু স্ন্যাক্স আইটেম আছে, আর এ তো চিকেন নাগেটস নিয়েছি আমি, আর এটা ছিল পটেটো, আর এরপর এটা ছিল হচ্ছে চিজার, আর এরপর ছিল কার্লি চিপস। দু ধরনের স্যুপ ছিল এখানে, একটা ছিল ক্যারোট স্যুপ আর একটা ছিল চিকেন অ্যান্ড ভেজিটেবলের ক্লিয়ার স্যুপ। আমি ক্যারোট স্যুপটা ট্রাই করি, আমার কাছে এটা ভালো লেগেছে। তো আজকেই এতটুকু, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।